নমস্কার, সবাই ভালো আছে তো? গুড। তো আমাদের দেখো অনুশীলনী 29 হয়ে গেছে, হ্যাঁ কালকে হয়ে গেছে। তো আজকে দেখো কি কিছু অনুশীলনী। তো এখানে বলছে গুণ করো। প্রথমে দেখো এক নম্বরে আছে গুণ করো। আমি অঙ্কটাকে সাজিয়ে নিয়েছি। দেখো দুই ভাবে করা যায়, আর অনেক ভাবে করা যায়। আমি জাস্ট দুই ভাবে তোমাদেরকে দেখাচ্ছি। 5 মিটার 250 মিলিমিটার × 4। আমি এটাকে এটাকে একসাথে নিয়ে নিয়েছি, আবার গুণ দিয়ে 4 করেছি। তো এখানে মিলিমিটারে ঘর লিখে দিয়েছি, আর এখানে মিটারে ঘর। এবার এটাকে গুণ করো। 400 4 5 20 হাতে 2 4 2 8 10 হাতে হচ্ছে কত? 1। একটা এখানে চলে আসবে, 4 5 20 1 21 হয়ে গেল। এটাই আসবে, ঠিক আছে? এইভাবে তোমরা এইভাবে সাদায় নিয়ে করতে পারো, কোনো কিছু নেই। আবার দেখো, অথবা এই 5 মিটার 250 মিলিমিটার × 4 এটাকে লিটারটাকে মিলিলিটারে কনভার্ট করে, মানে এইটাকে একটাই কনভার্ট করলাম, মিলিলিটারে কনভার্ট করে তারপরে তুমি এটাকে গুণ করতে পারো, ঠিক আছে? এটা মিলিলিটারে কনভার্ট করলাম, 3 ঘর যাবে, এটাকে যাওয়ার পরে এত হবে, এত মিলিলিটার হবে। এবার এটাকে 4 গুণ করব, এখানে মিলিলিটার হয়ে গেল। তাহলে 400 4 5 20 4 5 10 4 5 20 1 21 100 মিলিলিটার, ঠিক আছে? 100 মিলিলিটার সমান সমান কত হবে? 21 লিটার। 100 মিলিলিটার কনভার্ট করলে কয়টা বার? একটা দুটা তিনটা বার আগে পয়েন্ট চলে আসবে, ঠিক আছে? ওই জন্য 21 মিলিলিটার লাগবে। এইভাবে এটা করতে পারো, একদম ইজি। এবার একটা ভাগ দেখিয়ে দিচ্ছি। এবার দেখো এই যে এটা দুই নম্বরটাই দেখো, দুই নম্বর ভাগ করতে হবে। ভাগটা তোমরা কনভার্ট করেই করো, ঠিক আছে? গুণটা যখন ডাইরেক্ট করতে পারছো, ভাগটা তোমরা কনভার্ট করে করার চেষ্টা করো, তাহলে ভালো হবে। ভুল হবে এটাকে এক কনটাকে হচ্ছে তুমি কিলোগ্রামে নিয়ে আসো, কিলোগ্রামে কনভার্ট করো। তো এক ইন্টু আমি জানি 1000 কিলোগ্রামে 1 টন, হ্যাঁ, প্লাস 25 1 কিলোগ্রাম ভাগ 25 কিচ্ছু না, এটাকে 25 দিয়ে আলাদা ভাগ করে ডাইরেক্ট তোমার ভাগ কোন ধরে ভাগ করে ডাইরেক্ট অ্যান্সার বানাতে পারো, অসুবিধা নেই। কিন্তু আলাদা প্রথমে তিনটা ভাগ নিব, দুটা করে হচ্ছে না, 4 ভাগ 2 5 কত হয়ে গেল? 1 ভাগ। এটা কিসে বের করে? এটা কিন্তু কিলোগ্রাম হয়ে গেল, যেহেতু কিলোগ্রাম ছিল উত্তরটা লিখবে। এইভাবে অঙ্কগুলো তোমরা করো, ঠিক আছে? আর এই যে নিচে যেগুলো আছে পয়েন্টও আছে, 15.39 মিটার ভাগ 9, এটাকে এটাকে আর কনভার্ট করার দরকার নাই। এখানে একটাই জিনিস আছে, যেটা একটা জিনিস আছে, সেটাকে তারে ভাগ করে পয়েন্ট যেমন যেভাবে পয়েন্টের ভাগগুলো করো, ওইভাবে পয়েন্টের ভাগগুলো করবে। অসুবিধা যদি হয়, প্রবলেম হয়, তাহলে তাহলে পরে গ্রুপে লিখবে, দুলাল স্যার আছে, আমি আছি, করে দেবো, হ্যাঁ বুঝিয়ে দেবো। আবার এইভাবে অঙ্কগুলো করে নেবে, কিন্তু একদম ইজি আছে অঙ্কগুলো, কিচ্ছু না, খালি জাস্ট কনভার্ট করে করলে পরে অঙ্কগুলো একদম ইজি, ঠিক আছে? নমস্কার।